نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلم تسليما بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمنت بالله صدق الله مولانا العظيم باب الإسلام চট্টগ্রামের গুরুত্বপূর্ণ তানা লোহাগাড়ার অন্যতম ইউনিয়ন বরহাটিয়া মিয়াজিপাড়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সদরের জলসা ফজিলতুল শেখ জনাব আল হাস মাওলানা আব্দুস সালাম أطال الله عمره ماننی خطیب میاجی پر جامع مسجد برہتی ہے اس کے رات اے تفسیر القرآن محفلی مدومونی پردان مہمان امد شکل تاج علماء جگت رحمکار ایبان برہتم ایشیار সর্বশ্রেষ্ঠ পীর মরহুম শাহ মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি মরহুম হুজুর কিবলা নূরে নজর এলমের ভান্ডার সুফি জগতের আধ্যাত্মিক জগতের সম্রাট ফজিলতুল শেখ জনাব আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল হাই নদভী সাহেব বিশিষ্ট লেখক গবেষক আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব আতালাল্লাহু উমরা ওয়া জাদাকুমুল্লাহু ইলমান ওয়া হায়াতান তাইয়িবাতান ওয়া সিহাতান কামিলাতান আমরা সবাই বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করি কঠিন পরিস্থিতিতে
যে সময়ে কোরআনের কথা বলাটাই অপরাধ, কোরআনের আওয়াজ করাটাই অপরাধ, এবং মসজিদে নামাজ পড়তে গেলে কত ভয় নিয়ে যেতে হয়। শতকরা 90 ভাগ মুসলমানের দেশে আল্লাহর ওলিদের দেশ, আল্লাহর ওলিদের পুণ্যভূমিতে আজকে যে কঠিন পরিস্থিতি হয়ে গেছে, এরপরেও মিয়াজি পাড়া যুবক পরিষদের ভাইয়েরা বিশাল সাহস নিয়ে যে মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ যে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। মুনিবের দরবারে তারাই শিখিয়ে দেওয়া বাসায় মুখের জড়তা দুর্বলতা হীনমন্যতা কার্পণ্যতা জেরে প্রাণ খুলে মহাব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তখনের বক্তব্য ছিল আমার শরীরের ভিতর যতক্ষণ রূহ আছে ততক্ষণ আমি কোরআনের তাফসিরের জন্য আমার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমি হাজিরা দেব, আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য হক থেকে পিছপা করা যায় নাই। মরহুম শাহ আব্দুল জব্বার শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে মিনা বাজারে কুরবানি দিয়ে শুধু আল্লাহকে খুশি করেছেন তা নয়, সমগ্র বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন মালিক যখন যেটা চায় সেটা দিতে হবে। আল্লাহ আমার ইসমাইলের উপর আল্লাহ হুকুম করেছেন জবাই করার জন্য, আমার হাজার ইসমাইল যেতে পারে আমি আল্লাহকে নারাজ করতে পারবো না, আল্লাহকে খুশি করার জন্য নিজের বাপ হয়ে সন্তানকে জবাই করতে চলে গেলেন। পৃথিবীর এমন কোন বাপ কি পাওয়া যাবে, এমন সাহসী বাপ পাওয়া যাবে যে বাপে নিজের ছেলেকে হাত পা বেঁধে জবাই করবে, এমন বাপ পাওয়া যাবে না। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সন্তানকে হাত বাঁধতেছে পা বাঁধতেছে, সন্তান বলে আব্বু তুমি যখন আমাকে মেরে ফেলবা শক্ত করে হাত পা বাঁধো, কারণ আমাকে কুরবানি দেওয়ার সময় জবাই করার সময় যদি হাত পা লড়ে যদি আপনার গায়ে বাজে বেয়াদবি হয়ে যাবে তখন আমি ছেলের আমল নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের কথাগুলো শুনতেছেন, কলিজা নরম হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর অটল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আমার মুখ ভালো করে বেঁধে দেন, কারণ আপনি জবাই করার সময় যদি আমার চেহারার দিকে নজর পড়ে যায় হতে পারে আপনার মায়া এসে যাবে দয়া এসে যাবে, ইমানি পরীক্ষার ফসল খেয়ে যেতে পারেন, ভালো করে মুখ বাঁধে দেন। সুবহানাল্লাহ, পিতা পুত্রের কি ত্যাগ! সেই ত্যাগের কথা আমরা কোরআনে পড়েছি, নবীজির হাদিসে পড়েছি, ঐতিহাসিকদের মন্তব্য এবং ইতিহাসে দেখেছি শুনেছি পড়েছি, আমরা সরাসরি দেখি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শাহাদত, বিশেষ করে হুসাইনকে কারবালার ময়দানে শাহাদতের জন্য ওয়াকফ করলেন, এগুলো আমরা হাদিসে পড়েছি। কিন্তু বাস্তব দৃশ্য আমরা দেখেছি, একমাত্র আল্লাহর ওলি, একমাত্র হক ওলি শাহ আব্দুল জব্বার শাহ হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কলিজার টুকরো সন্তান আব্দুর রহিমকে আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ইব্রাহিম যেমন নিজের সন্তানকে মিনা বাজারে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের নাতিকে কারবালার ময়দানে দিল, আমি আব্দুল জব্বার ও আমার ছেলে আব্দুর রহিমকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। জুরবুল আল্লাহু আকবার। বাংলাদেশে এর চাইতে শ্রেষ্ঠ পীর আর কে আছে? অনেক পীরের নাম জানি শুনি, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ, একমাত্র শ্রেষ্ঠ সব সময় অটল ছিলেন যিনি, তিনি মরহুম হুজুর কেবলা। নিজের ঘরটা পর্যন্ত করে নাই, কেউ ঘর করে দিতে আসলে বলতো ঘর যদি করতে হয় আল্লাহর ঘর করো রসুলের ঘর করো। সুবহানাল্লাহ, এক ছেলেকে তো শাহাদতের নজরানা পেশ করেছেন, এটা মায়ের বাবা মায়ের কাছে নানার গল্প নানার বাড়ির গল্প করার মতো। আমি আপনাদেরকে সেই দুঃসাহস বেয়াদবি করতে চাই না, তবে আমি মনে করি হুজুর কেবলা তস্করা যত করি
তত বেশি আমার কলিজা ঠান্ডা হবে। আমি নিজের জন্য আমি বলতেছি সুবহানাল্লাহ। টাকা পয়সার প্রতি লোভ কার না থাকে? মরহুম হুজুর কেবলাকে যে কেউ চেক দিতে গেলে, আমার এক বন্ধু আমাকে বলতেছে আমি নিয়ত করেছি চাকরি করে প্রথম চেকটা হুজুর কেবলার হাতে তুলে দিব। যেদিন হুজুর কেবলার হাতে টাকা নিয়ে গেলেন, হুজুর কেবলাকে চেকটা দিলেন, চেকটা ধরে হুজুর কেবলা বলেন বাবা তুমি রাখো টাকা তোমার দরকার হবে, টাকা আর দিলেন না। এত চেষ্টা করার পরও অনেক চেষ্টা করেছে হুজুর কেবলা কোনো টাকাই ধরেন নাই। পরবর্তীতে তিনি বুঝতে পারলেন আমার টাকার মধ্যে হারামের টাকা রয়েছে। হারামের এক টাকা থাকলো, এক লক্ষ টাকার মধ্যে এক টাকা ঢুকলে সেই টাকা কোনোদিন হুজুর কেবলা ধরতেন না। হুজুর কেবলা চেক নিলে বুঝতে পারতেন এই চেকের মধ্যে হারামের গন্ধ আছে কিনা। আল্লাহু আকবার! এর চাইতে বড় হককালী ওলি আর কে হতে পারে? নিজের জীবনে এক বিন্দু পরিমাণ হারামের টাকা যিনি ধরেন নাই, কোটি কোটি টাকা পড়ে গেছে কিন্তু হারাম ধরেন নাই, তিনি হচ্ছেন বাইতুস শরীফের মরহুম হুজুর কেবলা। আল্লাহু আকবার! ফাদা ওয়া জালাল জান্নাত নাসওয়া। আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা। নবী আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে প্রেরণ হয়েছে, সে রসুল যদি চলে যায় তোমরা কি ইসলাম থেকে দূরে চলে যাবা? ইন কলাব তোমা আলা আকাবিকুম। সে আব্দুল জব্বার শাহ হুজুর আল্লাহর কাছে চলে গেছেন, আমাদেরকে পথ হারা করে যান নাই, আমাদেরকে সঠিক পথ দিশা দেওয়ার জন্য উপযুক্ত সন্তান রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকে যিনি প্রধান মেহমান হয়ে উপস্থিত আছেন তিনি শুধু আপনাদের প্রধান মেহমান নয়, সমস্ত আলেম জগতের প্রধান মেহমান। এবং ওনার লিখনই দেখলে, আপনারা শুনলে, দেখলে, পড়লে আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশে এতগুলো ওলামা ইকরাম, এখনো পর্যন্ত এমন আলেম আমার নাম আমার কাছে জানা নাই যিনি এত অধিক বই লিখেছেন, কিতাব লিখেছেন তত্ত্বভিত্তিক, তাহকিক করে, যা আমাদের মরহুম হুজুর কেবলার কলিজার টুকরা নূরে নজর শাহ আব্দুল হাই নদভী আতালাল্লাহু উমরাহু এতগুলো কিতাব লিখেছেন, একটার চাইতে একটা দলিল ভিত্তিক, তত্ত্ব ভিত্তিক ওলামা একরাম যেগুলো পেলে নিজের মনিমুক্তা পেয়ে মতো করে কলিজার সাথে জড়িয়ে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এলম আল্লাহ দিলেন, আমি মনে করি এটা কোনো কসবি আলম নয়, কষ্ট করে অর্জন করে নয়। মরহুম হুজুর কেবলা সরাসরি দোয়া করে গেছেন, সেই দোয়ার মাধ্যমে এলমেলু দুনি আল্লাহ আব্দুল হাই নদভী বারাকাল্লাহ ফি হায়াতিহিকে হুজুর কেবলার দোয়ার বরকতে এলমেলু দুনি নসিব করেছেন। আল্লাহ এমন বই বই লিখেছেন, আপনারা দেখেন এত এখানে কতগুলো বই, একটা দুইটা নয় শত শত বই। এবং আজকের ওয়াজ মাহফিল, আলোচনা মাহফিল বাতাসের মধ্যে উড়ে যাচ্ছে, কিন্তু কিতাবের মধ্যে যেটা লেখা হয়ে যাচ্ছে এটা কেয়ামত পর্যন্ত থেকে যাবে। আলহামদুলিল্লাহ। সেজন্য নবীজি বলেছেন মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে, তন্মধ্যে হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলম যে এলম দ্বারা জাতি উপকার হয়। আমি থাকবো না, আপনি থাকবেন না, এলাকা থাকবে না, কিন্তু বর্তমান এই হুজুর কেবলার বইগুলো থাকবে, এলমগুলো থাকবে, আজীবন জাতি উপকার পাবে, অসংখ্য পথ হারা মানুষ পথের দিশা পাবে, বিভিন্ন বিষয় জেনে নিজের জীবনকে শুদ্ধ করতে পারবে। কেয়ামত পর্যন্ত এই বইগুলো আস্তে আস্তে প্রকাশ হতে থাকবে। হুজুর কেবলা বর্তমান হুজুরে যিনি আছেন উনি যেখানে যায় আল্লাহ রব্বুল আলমিনের মখলুকাতের সমস্ত দোয়াগুলো ওনার কবরে পৌঁছতে থাকবে সৎকাই জারিয়ার মতো। বললাম আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের প্রধান মেহমানকে আল্লাহ অধিক হায়াত নসিব করে দিন। বলুন আমিন। হায়াতান তৈয়িবাতান ওয়া হায়াতান তাবিলাতান, সবগুলো যাতে আল্লাহ দান করে। উনি লাগাতার 25 বছরের মতো রাত্রে ঘুম পর্যন্ত যায় নাই। আল্লাহ, শহীদের রক্তের চাইতে জ্ঞানীদের কলমের কালি অনেক উত্তম। মেদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, এক ভাইকে আল্লাহর রাস্তায় শহীদ করেছেন, আরেক ভাইয়ের কলমের লিখনি দিয়ে জাতিকে আজীবন উপকার করে যাচ্ছেন। কেমন হুজুর কেবলার ফয়ুজ জারি আছে। আল্লাহু আকবার! সুতরাং আপনারা এই নিয়ামত পেয়েছেন। মদিনা শরীফের সমস্ত মানুষ এমন ভদ্র ছিল, এমনকি বাংলাদেশের একজন লোক হজ করতে গেলেন, মদিনা শরীফ জিয়ারত করে আসতেছেন, আসার সময় দোকান থেকে দুইটা রুটি নিল, বাসায় এসে খাবে, এমন সময় দুইটা কুকুর তাকে ঘিরে ধরলো রুটিগুলো খাওয়ার জন্য। যখন ঘিরে ধরলো তখন তিনি চিন্তা করলেন এই কুকুর দুইটা তো রুটি নিয়েই ছাড়বে, আমাকে ছাড়বে না, রুটি দুইটা থেকে একটা দিয়ে দিলেন। কুকুর দুইটা একটা অপরটার দিকে চেয়ে আসে,
অনেকক্ষণ পর্যন্ত, পরিশেষে কুকুর একটা জবান খুলে গেল, হে বাংলাদেশের হাজি, আমরা দুইজন কুকুরকে তুমি একটা রুটি দিয়েছ, আমরা মদিনা শরীফের কুকুর এমন ভদ্র, মদিনা শরীফের কুকুররা একটা রুটি নিয়ে রাস্তায় টানাটানি করার মতো সেরকম বেয়াদব নয়। আল্লাহু আকবার। মদিনা শরীফের কুকুর রাস্তার মধ্যে রুটি নিয়ে টানাটানি করে না, তোমার প্রয়োজন হলে দুইটাকে দুইটা রুটি দাও। মদিনা শরীফের কুকুরে পর্যন্ত রুটি নিয়ে টানাটানি করে না। আর পৃথিবীর ইতিহাসে দেখা যায় ইহুদি খ্রিস্টান এবং তাদের দালাল মুনাফেকরা দাড়িওয়ালা টুপিওয়ালার লাশ নিয়ে টানাটানি করে, ঠিক কিনা বলেন? সে আমার দলের নয় কেন, সে আমার কর্মী নয় কেন, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায় যিনি করার সিদ্ধান্ত নিচ্ছে তারাও কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে। মদিনার কুকুর পর্যন্ত ভদ্র রসুলুল্লাহর কদমের কারণে। সেজন্য আমি মনে করি আব্দুল জব্বার শাহ হুজুরের এলাকার মানুষ সবাই ভদ্র, যে এলাকায় মরহুম হুজুর কেবলার কদম করেছে সে এলাকার মুরব্বী যুবক সবাই আল্লাহর ওলির সোহবত পেয়ে, আর সোহবত ও মুতাআসসারাতুন সবাই আল্লাহর ওলির সোহবত পেয়ে ভদ্র হয়ে গেছে। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। ভূমিকার নয়, আমি এবার আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরা আপনাদের সবার কাছে পরিচিত, সেই সূরার নাম হলো সূরা নাসর। সূরা নাসর সবাই জানেন তো, এই সূরা আখেরি যুগে যে সমস্ত সূরা নাজিল হলো তার মধ্যে এই সূরাটা হলো অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সূরাটার অনুবাদ করে দিচ্ছি, তিনটা মাত্র আয়াত একটা রুকু, নাজিলের দিক থেকে এটা মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে না আয়াত সবগুলো মাক্কী, হিজরতের পরে সমস্ত আয়াত এবং সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। এটা হচ্ছে মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমাদের সামনে বিজয় আসবে, ইজা যখন যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ আর বিজয়, ওয়ারাইতান নাস মানুষদেরকে দেখবা, ইয়াদখুলুনা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি দীনের মধ্যে, ইসলামের মধ্যে, আফওয়াজা দলে দলে, ঝাঁকে ঝাঁকে। তার মানে ইজা হরফ শর্ত দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, যখন এই বিজয় আসবে, কোরআনের বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে, দীনের, তখন মানুষ দলে দলে ইসলামের দিকে প্রবেশ করবে, মুসলমান হবে। তার মানে কি? হে মুসলমান, হে নবীজি, আপনাদের এই দুর্দশা জীবন থাকবে না, কষ্ট সব সময় থাকবে না, একদিন না একদিন কষ্ট দূরে চলে যাবে। সব সময় তুমি ভীতির মধ্যে থাকতে হবে না, সব সময় কষ্টের মধ্যে থাকতে হবে না। রাতের পরে কি হয়? দিন হয়। এটা যেমন সত্য, কঠিন সময়ের পরে বিজয়ের সময় আসবে, মুসলমানদের দুর্দিনের পরে সুদিন আসবে, নির্যাতন অত্যাচারের পরে মুসলমানদের বিজয় অবশ্যই আসবে। সব সময় কঠিন সময় থাকে না, সব সময় বিপদ থাকে না, সব সময় দুঃখ থাকে না, ইন্না মাআল উসরি ইউসরা। হে মুসলমান, আজকে তারা যারা, তোমরা যারা ঘর হারাম, তোমরা যারা বাড়ি হারাম, তোমরা যারা মামলার পাহাড় নিয়ে বসে আছো, মনে করো সব সময় এই দিন থাকবে না। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এমন একটা দিন আসবে যখন তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় হয়ে যাবে, মুসলমানরা দলে দলে, মুসলমানরা দলে দলে যাকে যাকে ইসলামের মধ্যে ডুববে, এবং সবখানে অশান্তি দূরে চলে যাবে, এবং সবখানে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে, এমন একদিন অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। ওয়েট এন্ড সি। তখন তুমি কি করবা? ফাসাব্বি, আল্লাহ ফায়ে জাজা দিয়ে বলতেছেন তাসবি পাঠ করো। দুই নম্বর, বিহামদি রব্বিকা, তোমার প্রভুর প্রশংসা করো।
ওয়াস্তাগফিরহু ক্ষমা প্রার্থনা করো। তিনটা কাজ তুমি করবা, কে আসার পরে বিজয় আসার পরে। বাংলাদেশ ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাস 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 16ই ডিসেম্বর বিজয় হয়েছিল। আমি সেই বিজয়ের কথা কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। 1500 বছর আগে আল্লাহ বাংলাদেশের বিজয় কিভাবে পালন করতে হবে তা জানিয়ে দিয়েছেন, কারণ কোরআনে করিমে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে করিমে সব কিছু বিস্তারিত বলে দিয়েছেন। হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো বিশ্ববাসীর জন্য বয়ান বর্ণনা। সেই কোরআন থেকে আমরা মাত্র 4 দিন পরে বিজয় দিবস হবে, সেই বিজয় দিবসে কি কি করতে হবে কোরআন শুধু নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজের মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্ত বিষয় কোরআনে আছে। আজকে আমরা বিজয় দিবসে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানব, যেটা মুসলমানদের জন্য অতীব জরুরি। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, এই দেশের প্রতি ভালোবাসা আমাদের ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবাসতেন প্রাণ খুলে। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করতেছে, নবীজি চোখের পানি জড়াচ্ছে আর কাঁদতেছে, কাঁদতেছে, কাবা তোমার পাশে আমি জন্ম নিয়েছি, হে মক্কা তোমার আলো বাতাসে আমি বড় হয়েছি, এই কাফেররা যদি আমাকে এখান থেকে বিদায় না করতো আমি মক্কা শরীফ থেকে চলে যেতাম না। এটা হচ্ছে দেশপ্রেম, ফুকুল ওয়াতান মিনাল ঈমান। আল্লাহ নবী তায়েবের ময়দানে নির্যাতিত হলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত রাসূলুল্লাহর গায়ে আঘাত করা হলো, পাথর মারা হলো। নবীজিকে যখন হাজারবার পাথর মারে, আল্লাহর নবীর সামনে জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত নির্যাতন করা হচ্ছে, একবার আমাকে অনুমতি দিন, আমি তায়েববাসীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিই। আল্লাহর হাবিব বললেন, না না ওগো জিব্রাইল, তুমি যদি তায়েববাসীকে ধ্বংস করে দাও আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল, তুমি ধ্বংস করো না, আমি কার কাছে কালিমা পৌঁছাবো? আমি তো ধ্বংস করার নবী নয়, আমি তো রহমতের নবী, আমি তো দয়ার ভাণ্ডার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীজি অনুমতি দেন নাই জিব্রাইলকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিরা বুঝে নাই, চিনে নাই আমার সম্পর্কে, আমাকে আক্রমণ করে যে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। তাই এবারে নির্যাতনে রাসূলুল্লাহ যা কষ্ট পেলেন উহুদের ময়দানে তারও বেশি। আল্লাহ নবীর মাথা মুবারকের মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল, নবীজি জমিন থেকে পড়ে গিয়েছিল, শয়তান ষড়যন্ত্র করে সমগ্র উহুদের ময়দানে রব রব করে শব্দ তুলেছিল, কদে কুতিলা মুহাম্মাদ, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী একবার হুঁশ আছে আর একবার বেহুঁশ, এমন সময় আল্লাহর নবী এত বেশি কান্না করেন না, এত বেশি দুঃখিত হন নাই, বেশি দুঃখিত হয়েছিলেন, বেশি কান্না করেছিলেন নবীজি হিজরতের রাত্রে, যখন মক্কাবাসীরা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিচ্ছেন, নবীজির চোখ মুবারক থেকে এত বেশি পানি পড়েছে, তায়েবের ময়দানে উহুদের ময়দানে এত নির্যাতন হওয়ার পরেও এত কষ্ট পান নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াল্লা ফিল খিলাফা,
তিনি যখন রাষ্ট্রপতি হলেন তিনি চিন্তা করলেন আরবে মাসের গণনা কখন থেকে শুরু করা যায়। রসূলের সবচাইতে বেদনার দিন থেকে আরবে মাসের গণনা শুরু করি। কেউ বলল তায়েফ থেকে, কেউ বলল না উহুদ থেকে শুরু করো। ওমর বলল না তায়েফের থেকে উহুদের থেকে কঠিন বিপদ ছিল রসূলুল্লাহর জন্য হিজরতের রাত, যে রাতে গভীর জনিতে আল্লাহর নবীকে মক্কা থেকে চলে যেতে হলো মদিনাতে। হে তারেকে ওয়াতান সুন্নতে মাহবুব ইলাহি, হে তারেকে ওয়াতান সুন্নতে মাহবুব ইলাহি, দেতা হে নবুয়ত কে সাদাকত কে গাওয়াহি। নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেই দিন থেকে হিজরতের তারিখ গণনা করা হলো। তার মানে আল্লাহর নবীর অন্তরে দেশের প্রেম এত বেশি ছিল, নবীজি সব বলতে পারতেন দেশের মায়া বলতে পারতেন না। নবীজি কষ্ট করে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার প্রতি মায়া হয়ে গেল। আল্লাহ নবী বলেন জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, মদিনার উহুদ পাহাড় আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূল উহুদ পাহাড়কে ভালোবাসে, একটা মায়া মমতা হয়ে গেল। মদিনার নাম ছিল ইয়াসরিব, রোগাক্রান্ত শহর। আল্লাহ নবী যাওয়ার পরে সেই রোগাক্রান্ত শহর ইয়াসরিব হয়ে গেল মদিনাতুর রাসূল। ইয়াসরিবে নামের অলক্ষণি, ইয়াসরিবে নামের অলক্ষণি দেশ, তোমার ইয়াসরিব নামে তোমার ছিল অলক্ষণীর দেশ, তুমি ছিল ইয়াসরিব নামের অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ এত খারাপ ছিল। নবীজি সেই মদিনা যাওয়ার পরে মদিনার মায়া হয়ে গেল, মক্কা থাকা অবস্থায় মক্কার মায়া ছিল। নবীজি মক্কা শরীফে নামাজ পড়তেন 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের থেকে, কিন্তু কাবা শরীফের মায়ায় আল্লাহ নবী বারবার মনে মনে কল্পনা করতেন আহারে আল্লাহ কখন হুকুম করবে কাবা শরীফের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নবীজির মনের বেদনার কথা বুঝায়াত নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا। আমি আল্লাহ দেখতে পাচ্ছি আপনি মনে মনে কল্পনা করে আছেন মক্কা শরীফের দিকে হয়ে নামাজ পড়ার জন্য। আমি রব্বুল আলামিন আপনাকে এখন হুকুম দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখনই নিজের চেহারাকে কাবা শরীফের দিকে ঢুকাইয়ে ফেলে ফিরাইয়া নেন। সুবহানাল্লাহ, নবীজি নামাজ পড়া অবস্থায় 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়লেন, বাকি 2 রাকাত আল্লাহর হুকুমে কাবা শরীফের দিকে নামাজ পড়লেন, যেটাকে মসজিদে জুল কিবলাতাইন বলা হয়। সেই মসজিদে নবীজি ফিরে গেলেন, নবীজি আবার মনে মনে কল্পনা করতে লাগলেন আহা চেহারা ফিরালে হবে না, আল্লাহ যদি একবার সুযোগ দে কাবা শরীফে গিয়ে তাওয়াফ করতে পারি। এটাই কল্পনা করে রাসূলুল্লাহ দিন যাপন করতেছেন। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ষষ্ঠ বছরে নবীজি স্বপ্ন দেখলেন আর রুয়াস সালেহান, সত্য স্বপ্ন নবুয়তের নবুয়তের 24 বাক্যের 1 অংশ। নবীজি বলেছেন জুজ উন মিন আরবা ওয়া ইশরিনা, 24 বাক্যের 1 বাক্য হলো স্বপ্ন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন দেখলেন কাবা শরীফ তওয়াফ করতেছেন, সকালবেলা উলে সাহাবা ইকরামদেরকে বললেন আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি কাবা শরীফ তওয়াফ করতেছি, এখন কি করা যায়? সাহাবা ইকরাম বলল নবীজির স্বপ্নগুলো ওহি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখেছিলেন ইন্নি আজবাহুকা আন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুকা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মিনা বাজারে চলে গেলেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখলেন ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা আমাকে সিজদা করতেছে। স্বপ্ন বাস্তবায়ন করালেন। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে অনেক ওহি পেয়েছেন, এটাও একটা স্বপ্ন। আমাদের স্বপ্নগুলো মিথ্যা হয় প্রতারণা হয়, নবীর স্বপ্নগুলো সত্য হয়। আমরা যখন ঘুম যাই কত কিছু স্বপ্ন দেখি। একজনের স্বপ্ন দেখলো
রাতে কোরআন শরীফের উপর পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। সেই যুগের হাকিমুল উম্মতের কাছে বলল, আমি স্বপ্ন দেখেছি কোরআন শরীফের উপর পেশাব করতেছি। বলল, আমাকে মিষ্টি খাওয়াও। কেন? বলে, কোরআন শরীফের উপর প্রস্তাব করতেছি, এটা একশো মানে তোমার একটা সন্তান হবে, সেই সন্তানটা হাফেজে কোরআন হবে। সুবহানাল্লাহ। স্বপ্ন এক একটা এক এক রকম হয়। স্বপ্ন হলো তিন প্রকার। স্বপ্নকে বলা হয় রুয়া, রুয়া ইয়া রহমানি, রুয়া ইয়া খিয়ালি, যেটা কল্পনা করা হয়। আরেকটা হচ্ছে রুয়া ইয়া শয়তানি। এই স্বপ্নগুলো মানুষ দেখে। আল্লাহর হাবিব বলেন, তুমি যখন স্বপ্নের মধ্যে ভয়াবহ স্বপ্ন দেখো, বাম কানের মধ্যে তিনবার থুপ দাও, ফল্যাফসুক, বাম কানের মধ্যে তিনবার থুপ দাও, আর সোরা ফলক এবং নাচ পড়ো। কোন মানুষকে তোমার খারাপ স্বপ্নের কথা বলিও না। আমি স্বপ্ন দেখেছি ভয়াবহ, আমি স্বপ্ন দেখেছি সাপ আমাকে কামড়াচ্ছে। তোমার যখন যেই স্বপ্ন তোমার মধ্যে ভয় সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তিনবার সোরা ফলক এবং সোরা নাচ করো। কুল্লাউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তুমি এই দুইটা সূরা তিনবার তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বদৌলতে তোমাকে খারাপ স্বপ্নের খারাপ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে শুধু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কত কোটি টাকা ব্যয় করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা অমুকের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যেখানে যাই সেখানে শুধু স্বপ্ন বাস্তবায়ন। টিভিতে যান, স্বপ্ন বাস্তবায়ন, রেডিওতে যান, স্বপ্ন বাস্তবায়ন, বাংলাদেশে যে কোনো সেক্টরে চলতেছে শুধু অমুকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। জোরে বলুন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই স্বপ্নগুলো ভালো হতে পারে, খারাপও হতে পারে, স্বপ্ন বাস্তবায়ন হবে একমাত্র রসুলদের স্বপ্ন, নবীদের স্বপ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বপ্ন দেখলেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কালকে স্বপ্ন দেখেছি কাবা তওয়াফ করতেছি, তোমাদের অভিমত কি? সাহাবায়ে কেরাম বললেন, আপনার স্বপ্নগুলো তো ওহি, অবশ্যই আপনাকে চলে যেতে হবে। নবীজি 1400 সাহাবায়ে কেরাম নিয়ে কাবা শরীফ তওয়াফ করার জন্য যাচ্ছেন। যেতে যেতে হুদায়বিয়া নামক জায়গার মধ্যে গেলেন। আল্লাহর নবী কোনোখানে যাওয়ার আগে একজনকে প্রতিনিধি পাঠাতেন এলাকার পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য। কাফেরদের কাছে সবচাইতে প্রিয় ছিল হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবীর কাছেও বেশি প্রিয় ছিল হযরত উসমান। আল্লাহর নবী এক এক করে দুইটা মেয়ে যাকে দিলেন, তিনি হলেন হযরত উসমান, যাকে বলা হয় যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলতেছেন, নবীজি মনে মনে কল্পনা করতেছেন, আমার উসমানকে আমার একটা মেয়ে দিলাম, সেটা মারা গেল, আরেকটা দিলাম, যদি আমি রাসূলুল্লাহর কাছে আরো মেয়ে থাকতো সে তো আমি উসমানকে দিতাম। সুবহানাল্লাহ। উসমানের প্রতি রাসূলের এত মায়া, এত মহব্বত, এত মহব্বত, এত সম্পর্ক ছিল। নবীজি উসমানকে পাঠালেন, উসমান তুমি যাও মক্কা শরীফের এনভায়রনমেন্ট তুমি জেনে আসো, পরিবেশটা কেমন জেনে আসো। উসমানকে পেয়ে তারা সীমাহীন খুশি হয়ে গেল। আহারে, আমাদের আলালের গলে দুলালকে আমরা পেলাম। বিভিন্ন জন বিভিন্ন মেহমানদারি করতে লাগলো। এদিকে রাসূলুল্লাহর কাছে খবর আসলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মেরে ফেলেছেন, নাউযুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কারা কারা আছো? আমি রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাব, উসমান হত্যার প্রতিশোধ নেব, তোমরা কারা কারা যাবা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে হাত দিলে বায়াত গ্রহণ করলেন। ইন্নাল্লাযীনা ইউবায়ইউনাকা ইন্নামা ইউবায়ইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছেন, তোমরা যখন বায়াত নিলা রাসূলুল্লাহর হাতে, আমি রব্বুল আলামিনের হাতও সেই হাতের উপরে ছিল। সুবহানাল্লাহ। সত্যিকার বায়াত আল্লাহর ওলিদের বায়াত, নবীদের এই বায়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবং এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ইউনাকা তাহতাশ শাজারা ফা'আলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিল, সন্তুষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বায়াতের উপর রাজি খুশি হয়ে গেলেন, যে বায়াতটা হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য করা হলো। সুবহানাল্লাহ।
दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजात में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। रसूलुल्लाह सकल हाथे बायत निलें, कार जन्नो बोलें ना कार जन्नो, उस्मान रदियल्लाहु ताला अन्हुर जन्नो, एक जन बला अल्लाह वाला दीनदार कुरान वाला नबी वाला, से उस्मानेर जन्नो अल्लाह रसूल 1400 सहाबा इकराम सबार थेके शपथ निलें, एक जन उस्मानेर हत्यार प्रतिशोध नेवार जन्नो, से सुन्नत बांग्लादेश आदाय करेछे 28 फेब्रुआरि, বাংলাদেশের সকল মুসলমান নারী পুরুষ বৃদ্ধা সবাই রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরের জন্য জীবন দিতে বায়াত নিয়েছিল, ঠিক কিনা বলেন? সেই বায়াত সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ যেমন উসমানের জন্য সাহাবা ইকরামদের থেকে শপথ নিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরের জন্য মা বোনেরা পর্যন্ত রাস্তায় নেমেছিল, ঠিক কিনা বলেন? একজন দুজন নয়, শত শত বাইশের শহীদ হয়েছিল। আল্লাহর কসম করে বলি, সেই মা বোনদের আন্দোলন, যুবকদের আন্দোলন, সে 28 ফেব্রুয়ারি রাসূলুল্লাহর বায়াতের রিদওয়ানের মতো বাংলার জমিন ও শ্রেষ্ঠ মুফাসসিরের জন্য জীবন দেওয়ার সিদ্ধান্তই তাদের ট্রাইব্যুনালের সব কিছু পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের মুজাহিদকে আল্লাহ হেফাজত করেছেন সেই জনগণের আন্দোলনের কারণে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো কিছু কেউ করতে পারে না আল্লাহ যদি রাজি থাকে, ঠিক কিনা বলেন? সেদিন জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে পৃথিবীর ইতিহাসে, যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসে, ঠিক কিনা বলেন? মুসলমানরা ভেদাভেদ হওয়ার কারণে আজকে সবখানে অশান্তি সৃষ্টি হচ্ছে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে এক হয়ে ন্যাক হয়ে এক কথার উপর থাকতে হবে, এটা হলো আমাদের জব্বার শাহ হুজুরের শিক্ষা। জব্বার শাহ হুজুর কোনোদিন হকের ব্যাপারে দ্বিমত করেন নাই, ঠিক কিনা বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ নিলেন। এর পরবর্তী কিছুক্ষণ পরে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে আসতেছে, আমর বিন সুহাইল থেকে শুরু করে কাফেরদের অন্যতম অনেক নেতারা আসতেছেন। আসার পরে রাসূলুল্লাহকে বলল, তুমি ইচ্ছে করলেই মক্কা শরীফ যেতে পারবা না, অসম্ভব, তুমি এবছর যেতে পারবা না, আসো আমরা একটা চুক্তিবদ্ধ হই, একটা নিয়ম করি কে কিভাবে যাবে, তুমি যদি যেতে চাও কাবা শরীফ তওয়াফ করার জন্য আগামী বছর যাবা, এবছর চুক্তি হয়ে যাক। রাসূলুল্লাহ বলল, ঠিক আছে চুক্তি হয়ে যাক। সেই চুক্তিকে ইতিহাসে ঐতিহাসিকগণ বলেছেন সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। চুক্তির প্রথম লিখল, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কুফারে কুরাইশ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরাইশদের কাছে চুক্তি হচ্ছে। কুরাইশরা বলল, না আমরা যদি মুহাম্মদকে রসুল মানি তাহলে আমাদের সমস্যা তো নাই, রাসূলুল্লাহ মানা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। লিখতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রসুল, হে আলী, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। দ্বিতীয়বার বললেন, কেটে দাও। আলী বললেন, না। তৃতীয়বার যখন বললেন, আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত টুকরা টুকরা হয়ে যেতে পারে, আল্লাহর কসম এই হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ আমি ছাড়তে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার, এটা হলো নবীর মহব্বত।
প্রয়োজনে কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, জেল যাব, সবকিছু করব। এরপর কোরআনের উপর, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে একটা বক্তব্য আমরা শুনতে চাই না, ঠিক কিনা বলেন? এটা হলো ইমানদারের ইমান। আলী বললেন, আমি রসূলুল্লাহ কাটতে পারবো না, জীবনের সবকিছু কাটবো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, তুমি রসুল্লাহ শব্দ কাটতেছ না, আমি তো কাগজের রসুল নয়, আমি তো আকাশ বাতাস সব কানে রসুল, আমি তো আজানে আছি, আমি তো একামতে আছি, আমি তো নামাজে আছি, মসজিদে মে নামাজ মে একামত মে আজা মে হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, আমি রসুল্লাহ সব কানে আছি, শুধু আজানে নয়, শুধু একামতে নয়, সব জায়গায় আছি। এই কাগজ থেকেও যদি তুমি কেটে দাও কোনো অসুবিধা হবে না, কামে আমির, কারণ আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাগজের রসুল নয়। সুবহানাল্লাহ। সাহারাতে ফুটে নরে ফুল রঙিন গুণের লালা, সাহারাতে ফুটে নরে ফুল রঙিন গুণের লালা, সেই ফুলের বতে আজ দুনিয়া মত আয়া, সাহারাতে উঠে লরে ফুল রঙিন গুণের লালা, সেই ফুলের খুশে বতে আজ দুনিয়া মত আয়া, সাহারাতে উঠে লরে ফুল। নবীজি বললেন, ওগো আলী, আমি শুধু কাগজের রসুল নয়, আমি যে রসুল গোলাপের মতো ফুটেছি এই রসুল কিয়ামত নয়, কিয়ামতের মাঠে ও হাসরে সবখানে আমি রসুলের গোলাপ ফুটতে থাকবে, পৃথিবীর কেউ নিভাতে পারবে না। তুমি কাগজ থেকে রসুলুল্লাহ শব্দ লিখে দাও, আলী লিখতে, আলী কাটতে, কেটে দাও, আলী কাটতেছে না, আল্লাহর নবী নিজে কেটে দিলেন। এরপরে চুক্তি করা লাগলেন, চুক্তি করতে লাগলেন, এক একটা চুক্তিগুলো সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চুক্তি। কাফেররা যা বলতেছে তাই লিখতেছে, বলে যে এই 10 বছর স্থায়ী থাকবে চুক্তিটা, ঠিক আছে, মক্কা শরীফ থেকে কোনো লোক যদি মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে, ঠিক আছে, মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় চলে আসে ফেরত দেওয়া যাবে না। চুক্তির যত শর্ত আছে সবগুলো হচ্ছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী। সমস্ত শর্তগুলো নবী মেনে নিলেন, নবীজি সিগনেচার করে দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে লাগলেন, আহারে আল্লাহর নবী তো পরাজয় হয়ে গেছে, কাফেরদের সামনে সমস্ত চুক্তিগুলো মেনে নিল, একটা চুক্তিও ইসলামের পক্ষে নয়, কোরআনের পক্ষে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর সাহাবী উমর যখন চেহারা কালো করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি রাব্বুল আলামিন আপনাকে প্রকাশ্য বিজয় দান করব। একটু অপেক্ষা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যা ডাকলেন, ডাকে আয়াতটা দেখালেন, ওমর মুসকি হাসলেন, চিন্তা করলেন সবগুলো ইসলামের বিপক্ষের শর্ত, কেমনে বিজয় হবে? ওমর তুমি অপেক্ষা করো, বিজয়ের দিন আসতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক বছর যেতে না যেতে, এটা ছিল ষষ্ঠ হিজরির ঘটনা, অষ্টম হিজরিতে আল্লাহ নবী একজন দুজন নয় 10,000 সাহাবাকে নিয়ে মক্কা শরীফে ঢুকলেন বীরের বেশে। এমন ভাবে নবীজি বীরের মতো হয়ে ঢুকছিলেন, আল্লাহর নবীকে দেখে কাফেররা পালাতে লাগলো, কাফেররা দিক বেদিক ছুটতে লাগলো। নবীজি বললেন, ও কাফেররা আজকে তোমরা কোথায়? আল্লাহর নবী 17 জনের নাম বলেন, এই 17 জনের কোনো রেহাই নাই, বাকি সমস্ত কাফেরদেরকে বললেন, ও কাফেররা, তোমরা কি নির্যাতন করেছ আমার উপর? তোমাদের মনে আছে, আমারও মনে আছে, আমি নবীজি যখন কাবা শরীফের পাশে নামাজ পড়তে যেতাম, আমি যখন সিজদার মধ্যে যেতাম, তোমরা কাফের বাচ্চারা আমি নবীজির মাথার উপর উটের নাড়ি মুড়ি তুলে দিয়েছিল, আমাকে সিজদা তোমরা দিতে দাও নাই। আমার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কালো সাহাবীকে তোমরা কি নির্যাতন করেছ, হযরত বেলালকে তোমরা কুঠির সাথে বেঁধেছ, বাঁধার পরে তোমরা দিনে মেরেছ, রাত্রে মেরেছ, মারার পরে যখন বেলাল ও শব্দ করত, বেলালকে তোমরা মুখে ভিতর কিভাবে নির্যাতন করতা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন রক্ত পড়ল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমি বালুর মধ্যে শোয়া দিত, কোনো চিকিৎসা করত না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, জবান থেকে কলমা বন্ধ করতেছে না, সেই জবানের ভিতর আগুনের কয়লা ঢুকাইয়া দিল, জিব্বা যাতে পুড়ে যায়। হযরত বেলালের জিব্বা পুড়ে গেল, জিব্বা দিয়ে আর কলমা পড়তে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল দিয়ে একটা শব্দ বলতে না, হাত আহাদ আহাদ। এইভাবে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে নির্যাতন করে চোপ। আমার বন্ধুগণ শুনুন, আল্লাহ কোরআনে করিমে কি বলেছেন, ও বান্দারা শুনো, ওয়া নুরিদু আন্না মুন্না على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. سورة القصص آيات نمبر 5 20 পারা সূরা কসসে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা যারা বেলালের উপর নির্যাতন করেছো, হাব্বাবকে জবাই করেছো, হুবাইবকে শহীদ করেছো, এইভাবে করে নির্যাতন করেছো, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতে ঘুমাতে দাও নাই, মামলার পাহাড় তুলে দিয়েছো, নির্যাতন করেছো, হাত ভেঙেছো, পা ভেঙেছো, বর্তমান বেলালের মতো অসংখ্য কোরআনের কর্মী, দেলওয়ারের মতো অসংখ্য কোরআনের কর্মীকে তোমরা এভাবে নির্যাতন করেছো। আল্লাহ বলতেছেন, শোনো শোনো, বেশি দিন নাই, অতি অতি অল্প অল্প সময়ের মধ্যে আমি রব্বুল আলামিন মাজলুমিনদেরকে বিজয়ী করে দেব। সুবহানাল্লাহ, কে ওয়াদা করেছেন? আল্লাহর ওয়াদা সত্য কি মিথ্যা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ বলেছেন, যারা মজলুম, যারা গড়হারা বাড়িহারা, আমি রব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দিব, তারা একদিন বিজয়ী হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মক্কা শরীফে, হে তোমরা বেলালের সাথে কি আচরণ করেছো, আমার সাথে কি আচরণ করেছো, হুবাইবকে কিভাবে মেরেছো, হাব্বাবকে কিভাবে মেরেছো, আমি সব মনে রেখেছি, তোমাদেরও মনে আছে। আজকে আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি বিশ্ব নবীর হাতে ক্ষমতা, মক্কা মদিনার ক্ষমতা আমি রসূলুল্লাহর হাতে, আমি রসূলুল্লাহ প্রেসিডেন্ট, এখন আমি তোমাদের সাথে কি আচরণ করব বলে তোমরা মনে করো? সুবহানাল্লাহ। নবীজি এ কথা বলার পরে তারা বলল, আমরা মুরব্বীরা মনে করি তুমি আমাদের ছেলের মতো আচরণ করবা, ভাইয়েরা বলল, যুবকরা মনে করি তুমি আমাদের সাথে যুবকের মতো, ভাইয়ের মতো আচরণ করবা, ছোটরা মনে করলো আমাদের সাথে বাবার মতো আচরণ করবা। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম। শোনো মক্কার কাফেররা, তোমরা আমাকে মেরেছো, আমার সাহাবা ইকরামকে মেরেছো, কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, আজকে মক্কা বিজয়ের দিনে আমি ঘোষণা করে দিলাম, তোমাদের কারো থেকে আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিশোধের রাজনীতি করি না, আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। পৃথিবীর ইতিহাসে এর চাইতে বড় বিজয় আর নাই, সব চাইতে বড় বিজয় মক্কা বিজয়। তার কারণ কি? মক্কা বিজয়ের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত ঝরে নাই, অথচ প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে মানুষ মারা গিয়েছিল 150 কোটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মানুষ মারা গিয়েছিল 500 কোটি, ভিয়েতনাম স্বাধীন হতে লাগলে লাগলো 26 বছর, এইভাবে বাংলাদেশ স্বাধীন হতে লাগলো 9 মাস, এইভাবে পৃথিবীর ইতিহাসে যত দেশ বিজয় হয়েছে সমস্ত দেশে মনকে মন টনকে টন রক্ত ঝরেছে, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, একমাত্র বিজয় রসূলুল্লাহর বিজয়, বিন্দু পরিমাণ রক্ত ছাড়া আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রসূলুল্লাহ এক রক্ত বিন্দু পরিমাণ রক্ত ছাড়া বিজয় করেছে, আজকে নাস্তিক মুরতাদরা সেই রসূলুল্লাহকে বলতেছে সন্ত্রাসী। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুহাম্মদ নাম নিলে নাকি সন্ত্রাসের গন্ধ পায়,
এবং মসজিদ মাদ্রাসায় নাকি সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসা থেকে সন্ত্রাসী তৈরি হয় না, মাদ্রাসা থেকে শাহ আব্দুল জব্বার শাহ হুজুর তৈরি হয়, ঠিক কিনা বলেন? মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বের হয়, মাদ্রাসা থেকে গারেঙ্গের বড়জুর বের হয়, মাদ্রাসা থেকে গারেঙ্গের সুরুজুর বের হয়, মাদ্রাসা থেকে বরফির সাপ বের হয়, মাদ্রাসা থেকে সন্ত্রাসী বের হয় না। যত আল্লাহর ওলিরা ছিল সমস্ত আল্লাহর ওলিরা মাদ্রাসা থেকে বের হয়ে মসজিদে গেছে। এখন আপনারা শুনতেছেন, পত্রিকায় দেখতেছেন, মসজিদে নজরদারি করা হবে, মসজিদে জঙ্গির কোনো সন্ত্রাসীর কোনো ট্রেনিং দেওয়া হয় না। আল্লাহর কসম করে বলি, মসজিদ জঙ্গির ট্রেনিং এর প্রশিক্ষণ খানা নয়, মসজিদ আল্লাহর গোলামীর সেজদার জায়গা, ঠিক কিনা বলে? তোমরা নিজেরাই সন্ত্রাসী, সেই জন্য মসজিদে সন্ত্রাস খুঁজো, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন বেয়াদব জন্ম নিয়েছে যে বলেছে, বাংলাদেশের মসজিদ গুলো যদি মার্কেট করে দেওয়া হয় অনেক টাকা উন্নতি হবে। আরো জোর বলেন, নাউজুবিল্লাহ। আরেক বেয়াদব বলেছে, মসজিদে যখন ফজরের আজান দেয় আমার মনে হয় বিশ্বে সারা রাত জানা করে এসে আনন্দ করতেছে। ইরানের রেজা শাহ পাহলভি এক মুয়াজ্জিনকে আজান দেওয়ার কারণে ডাকলো, এই মুয়াজ্জিনের দিকে আস, আজান কেন দিয়েছ? বলেছে, আমি আল্লাহর হুকুম মেনেছি, আমার ঘুম ভেঙে কিসের আজান তুমি জানো না, দেশিটা আমার। সেই মুয়াজ্জিনকে আজান দেওয়ার কারণে টুকরা টুকরা করেছেন আল্লাহ, বেশি দূরে নয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের আজানের কারণে মুয়াজ্জিনকে টুকরা করেছেন, আল্লাহ তাদের গোষ্ঠীকে টুকরা টুকরা করে দিয়েছেন। দেশের উপরে যারা জুলুম করে আল্লাহ তাদের বংশ পর্যন্ত শেষ করে দেয়, ঠিক কিনা বলে? আজানের সাথে বেয়াদবি, মসজিদের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, এগুলো বললে আমরা মনে করি রাজনীতি। আমার বন্ধুগণ আমার মসজিদ বন্ধ করে দিবে, আজান বন্ধ করে দিবে, আমরা কথা বলবো না, এরকম মুনাফেকি চরিত্র আমাদের নাই। প্রয়োজনে একদিন বাঁচব, সিংহের মতো থাকব, বিড়ালের মতো হাজার বছর বাঁচার কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? আজানের পক্ষে, মসজিদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, না হয় আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে। মসজিদগুলো মার্কেট বাঁধে দিলে নাকি অনেক উন্নতি হবে। আল্লাহর কসম, আজকে যদি আমার জব্বর শাহ হুজুর থাকতো, জব্বর শাহ হুজুর নিজের রক্ত দিয়ে এগুলোর প্রতিবাদ করতো, ঠিক কিনা বলেন? কারণ বাংলার জমিনে হক্কানি পীর ছিল শাহ আব্দুল জব্বার শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, হকের সাথে কোনোদিন কারোর সাথে আপোষ করে নাই। আমরা রাজনীতি বলি না, আমরা কোরআন কথা বলবো, আমার কোরআনকে বন্ধ করে দিবে, আমার কথা বলতে পারবো না, এটা আমার জন্য মুনাফেকি হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, বিনা রক্তপাতে বিজয় হয়েছিল, যেটা সেটার নাম হলো কি? মক্কা বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা ছিল রাসূলুল্লাহর মক্কা বিজয়ের কথা। এখন বাংলাদেশের বিজয়ের ইতিহাস শুনুন আমার বন্ধুগণ। 1947 সাল আগে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, ভারত, পশ্চিম পাকিস্তান সবগুলো একসাথে ছিল। ব্রিটিশরা এই দেশের মধ্যে শাসন করত, ব্রিটিশদের আইন দিয়ে এই দেশ চলত এবং সমগ্র বাংলাদেশ ভারত মহাদেশে একসাথে ছিল। ব্রিটিশরা এমনভাবে জুলুম করা শুরু করলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ওলামা ইকরাম, আজাদী আন্দোলন নামে নাম দিয়েছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, কাসেম নানাতোয়ে হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাই, হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাই স্টেজের মধ্যে বলে দিয়েছিলেন, ইংরেজকে পাস কেতনা গুলি আহে মেরা সিনা পর মারো, তোমাদের কাছে যত গুলি আছে ততগুলি আমাদের কাছে মারো। ওলামা ইকরাম সবাই ব্রিটিশের বিরুদ্ধে এমনভাবে সোচ্চার হয়েছিলেন, শাহ সুফি মোহাম্মদ নূর মোহাম্মদ নিজামী থেকে শুরু করে আল্লামা জাবর তানেশ্বরী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আল্লামা জাবর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইকে কোরআনের জাহাজ হাদিসের জাহাজ এমন নির্যাতন করেছিলেন ব্রিটিশরা, ব্রিটিশরা ফাঁসির হুকুম দিয়ে ফাঁসির সেলসের মধ্যে তাকে ঢুকাইয়া দিল। এদিকে পিল্ল লোহা, এদিকে পিল্ল লোকা লোহা, যেদিকে যায় সেদিকে লোহা, সেখান থেকে তিনি নিঃশ্বাস ফেলতে পারে না, বিষ বাইর হতে পারে না। ছেলে যখন 8 বছরের ছেলে যখন তার সাথে দেখা করতে গেল, বাবা তুমি কেমন আছো, বাবা সেখান থেকে বলতেছে, বিশ্বের শ্রেষ্ঠ আলেমের মধ্যে অন্যতম,
আমি খুব ভালো আছি, কোরআনের জন্য আল্লাহ আমাকে এভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। বাবা তোমার ফাঁসির রায় হয়ে গেছে। এরপরে বাবা একটা মুস্কি হাসি দিলেন, ছেলেকে বলল, আব্বু আমার ফাঁসির রায় হয়ে গেছে, এটা আমার জন্য বড় বিজয়, কারণ কোরআনের জন্য শহীদ হওয়ার জন্য আবু বকর সিদ্দিক প্রতি রাত্রে কাঁদতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রে কাঁদতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রে কাঁদতেন। দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে কবরে হাসরে সবখানে শান্তি পেয়ে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার শাহাদত ছাড়া আর কোনো উপায় নাই। আমি আল্লাহর কাছে সব কান্দি শাহাদতের জন্য, আমাকে শহীদ করো সেই মিছিলে যেই মিছিলের নেতা আমির হামজা। হযরত জাফর তানসরি রহমতুল্লাহ আলাই সেদিন ফাঁসির রায় শুনে তিনি মুস্কে হেসে দিয়েছিলেন। এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে ওলামায়ে কেরামদেরকে জুলাই নাই ব্রিটিশরা, এমন কোন জায়গা ছিল না যেখানে আলেমদেরকে জবাই করে নাই ব্রিটিশরা। এমন কি উইলিয়াম টংসন বলে সাংবাদিক, আমি যখন ব্রিটিশ থেকে ভারত মহাদেশে আসলাম আজাদি আন্দোলনের দৃশ্য দেখতে, আমি যেখানে যাই সেখানে শুধু মানুষ পুরা গন্ধ দেখতাম। আমি ব্রিটিশদের সেনাপ্রধানদের কাছে জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশে এত মানুষ পুরা গন্ধ কেন? তারা বলতো, আমরা মানুষ পুরি না, আমরা আলেম। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কি পড়তেন? আলেম পড়তেন। অসংখ্য ব্রিটিশরা আজাদি আন্দোলন করার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমকে জবাই করেছে, শেষ পর্যন্ত ওলামায়ে কেরামদের রক্তের বদৌলতে সেই ব্রিটিশদেরকে এখান থেকে পালাতে বাধ্য হলো, ব্রিটিশরা চলে গেল। এবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ করে ভারত ভাগ করে এবার এখানের মধ্যে স্বাধীন হলো। পরিশেষে 1971 সালে বাংলাদেশের 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হলো। আমার বন্ধুগণ, আমি এই কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার পিছনে সবচাইতে বড় অবদান রয়েছে ওলামায়ে কেরামদের। বলুন আলহামদুলিল্লাহ। ব্রিটিশ থেকে দেশকে স্বাধীন করার জন্য সবচাইতে রক্ত দিয়েছিল কারা? ওলামায়ে কেরাম। সুতরাং দেশ স্বাধীনের জন্য সবচাইতে বড় অবদান হচ্ছে আলেমদের। আলেমদের রক্ত যদি এই জমিনে না পড়ত, আমরা এই বাংলাদেশ পেতাম না। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা আলেমদেরকে ঘৃণা করি, ওরাই দেশকে এসে ওরাই দেশ শেষ করেছে। আল্লাহর কসম নয়, ওলামায়ে কেরামদের বদৌলতে এই দেশ স্বাধীন হয়েছে, এবং ওলামায়ে কেরামদের রক্ত এবং চুকের পানির বদৌলতে এই দেশ এখনো টিকে আছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে আমাদের তিনটা করণীয়, একটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তসবিহ পাঠ করা, 2 নম্বর হচ্ছে তাহমিদ পাঠ করা, 3 নম্বর হচ্ছে ক্ষমা চাওয়া। অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেটা যাতে আল্লাহ ক্ষমা করে দে। 5টি কাজ করা যাবে না। একটা হচ্ছে বিজয় দিবসে মানুষকে গালি দেওয়া যাবে না, এটাই স্বাধীনতা বিরোধী, এটাই দেশ বিরোধী, এটাই দেশ খেয়েছে। যারা গালি দেয় তারা ফাসেক। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। 2 নম্বর হচ্ছে গান বাজনা, অশ্লীলতা করা যাবে না। মাসের পর মাস গান দিয়ে যেভাবে করে জেনার বাজার কর পরিণত করতেছে, আল গানা ইউমবিতুন নিফাক। নবীজি বলেছেন, গাছে পানি দিলে যেমন গাছ বড় হয়ে যায়, অবশ্যই পানি দিলে গাছ বড় হয়ে যায়, গান দিলে মুনাফেকি বেড়ে যায়। 3 নম্বর, হিংসাত্মমূলক বিজয় রেলি করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে শিক্ষা দেন নাই। 4 নম্বর, বিজয় মেলা নামে মাসের পর মাস নারী পুরুষকে একসাথে বসাই মেলা করা যাবে না, সেটা হারাম, সেটা বিজয় মেলা নয়, সেটা হয়ে যাবে বিশ্ব মেলা, ঠিক কিনা বলেন? এরপরে স্মৃতিসৌধ বিভিন্ন কিছু করে সেখানে নীরবে দাঁড়িয়ে থাকা যাবে না, যা কিছু করব কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করব, যারা রক্ত দিল আল্লাহ যাতে তাদেরকে মাফ করে দেয়। এই দেশ স্বাধীন হয়েছে দেশকে রক্ষা করার জন্য, দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, কিন্তু আল্লাহর কোরআনের আইনে দেশ পরিচালনা হতে হচ্ছে না, হতে যাচ্ছে না। সেজন্য আরেকটি মুক্তিযোদ্ধা দরকার, যেই মুক্তিযোদ্ধা হবে আল কোরআনের মুক্তিযোদ্ধা, কোরআনের যুবকরা, দ্বীনের যুবকরা, নবীর প্রেমিকরা, আবার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে দেশ বিজয় হয়েছে কিন্তু কোরআন
বিজয় হয় না সুতরাং কোরআন বিজয়ের জন্য কোরআনের মুক্তিযোদ্ধা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করুন দেশকে প্রতিটি ইনসি জমিনে আল্লাহ কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করে দেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু